বন্ধুরা, সুন্দরবনে বাস করত সিংহ ও বাঘ মামা। তাদের দুজনেরই দুটি ছানা ছিল। তারা দুজন বনের ভিতরে খুব সুন্দরভাবেই বসবাস করছিল। তাদের ভিতরে কোনো ঝগড়াঝাটি ছিল না। একদিন সিংহ ছানা ও বাঘ ছানা দুইজন একসাথে দেখা করলো কোথাও একটু ঘুরতে যাবে। কিরে সিংহ ছানা, কি খবর? এই তো ভালো রে। বেশ কিছুদিন হলো কোথাও ঘুরতে যাই না, চল না কোথাও ঘুরে আসি। কোথায় আবার ঘুরতে যাবি? এই তো বনের পাশে যে নদীটা আছে, ওই নদীটাতে একটু নৌকা ভ্রমণ দিয়ে আসি, চল। নৌকা ভ্রমণ? ওফ, অসাধারণ একটা ট্রাভেল, ঘুরতেও খুব মজা হবে, চল তাহলে যাওয়া যাক। কিন্তু কিভাবে যাবি? আগে তো বাবাদের অনুমতি নিতে হবে, তাদের অনুমতি ছাড়া যদি যাই তাহলে পিটিয়ে ঠ্যাং ভেঙে দেবে। সেটা ঠিক বলেছিস, ঠিক আছে চল। এরপর সিংহ ছানা ও বাঘ ছানা দুইজনই দুজনের বাবাদের কাছে গেল অনুমতি চাওয়ার জন্য। বাবা বাবা, আমরা না নদীতে একটু নৌকা ভ্রমণ দিতে চাই, সেখানে আমরা একটু নদীর বাতাস খেতে চাই, যদি একটু অনুমতি দিতে। নদীর বাতাস খাওয়া তোমাদের জন্য কি জরুরি হয়ে পড়ল? তোমরাই বনের ভিতরে কি আর ঘোরার কোনো জায়গা পেলে না? নদীর ভিতরে যদি নৌকা দিয়ে উল্টে পড়ে যাও তাহলে তোমাদেরকে কে বাঁচাবে? তোমার বাবাও তো সাঁতার জানে না। সেটা ঠিক বলেছ, কিন্তু নদীতে তো আর নৌকা উল্টে পড়বে না, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এখন তো আর নদীতে বাতাস বইছে না, নদীতে বাতাস বয় বর্ষাকালে। ও, তুমি তো দেখছি সব বিষয় খবর রাখো, ঠিক আছে যাও। আমি আর কি বলবো, যেখানে তুমি নিজেই ভালোটা বুঝতে শিখেছ সেখানে আমার আর কি বলার আছে। ধন্যবাদ বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে বাঘছানা তার বাবাকে বলল, বাবা বাবা, আমরা না বনের ওই পারে নদীতে নৌকা ভ্রমণে যেতে চাই, যদি একটু অনুমতি দাও। আমার কাছে আবার কিসের অনুমতি? সব কাজ তো নিজে একাই করতে জানো, তাহলে আবার আমার কাছে কেন এসেছো? বোকা বাবা, তোমার কাছে যদি একটু অনুমতি না নেই তাহলে বিপদে পড়লে তো আর তুমি বাঁচাতে আসবে না। ওরে আমার কপাল রে, এটা আমার ছেলে না অন্য কারো সেটা তো বুঝতেও পারছি না। ঠিক আছে ঠিক আছে, তোমার যেখানে খুশি সেখানে যাও, তোমার বাবা তোমার পাহারাদার হয়ে থাকবে, তুমি চিন্তা করো না। ধন্যবাদ বাবা। এরপর বাঘছানা ও সিংহছানা সিদ্ধান্ত নিল বনের ওই পারে নৌকা ভ্রমণে যাবে। এরপর বাঘছানা ও সিংহছানা গল্প করতে লাগলো। তারা গল্প করতে করতেই হঠাৎ তাদের নৌকোতে একটি মাছ উঠে গেল। এরপর বাঘছানা ও সিংহছানা বাসার উদ্দেশ্যে বনের ভিতরে রওনা দিল। তারা বনের এক প্রান্তে এসে মাছটা কে নিবে সেটা নিয়ে দুজনের ভিতরে ঝগড়া শুরু করে দিল। এই সিংহছানা, দে মাছটা দে, আমি নিয়ে যাই। কেন, তুই নিবি কেন? বারে আমি নিব কেন মানি, মাছটা আমি নিয়ে যাই, তোদের মাছ খাওয়া লাগবে কেন? তোরা মাছ টাছ খেতে পারবি না, দিয়ে দে আমাকে। দেখ বাঘছানা, বন্ধু আছোস বন্ধুর মতো থাক, মাথাটা কিন্তু গরম করিস না, একবার যদি মাথাটা গরম হয় নাক ফাটিয়ে দেব। কি, তুই আমার নাক ফাটিয়ে দিবি? একেবারে পিটিয়ে তোর ঠ্যাং খোড়া করে দেবো শয়তান। বাঘছানা ও সিংহছানা যখন মাছটি নিয়ে ঝগড়া করছিল ঠিক তখনই সেখানে একটা শিয়াল পণ্ডিত চলে আসলো। এরপর শিয়াল পণ্ডিত তাদের এই ঝগড়া দেখে বলল, কি হয়েছে তোমাদের, তোমরা যেভাবে ঝগড়া করছো কেন? এই যে শিয়াল আঙ্কেল, দেখেন না, আমরা দুজন নদীর ওই পারের নদীতে ভ্রমণে গিয়েছিলাম,
ও নদীতে ছিপ ফেলেছিল মাছ ধরার জন্য, কিন্তু কোনো মাছ পায়নি। যখন আমরা দুজন বসে বসে গল্প করছিলাম, তখন একটা মাছ এমনিতেই আমাদের নৌকায় চলে এসেছে। এখন আমি মাছটা নিয়ে যেতে চাই, কিন্তু মাছটা দিচ্ছে না। তুমি মাছটা একা নিবে কেন? মাছটা তো তোমার একার হক নয়, এটার মধ্যে তো তারও হক রয়েছে, যেহেতু তোমরা দুজন একসাথে ঘুরতে গিয়েছো। সেটা কিভাবে সম্ভব আঙ্কেল? একটা মাছ দুজনে কিভাবে নিব? আরে বোকা, এই মাছটাকে মাছখান দিয়ে কেটে ফেলো, তারপরে একজনে ল্যাস নাও, একজনে মাথা নাও, তাহলেই তো হলো। আর ঝগড়া করতে হবে কেন এই বিষয়টা নিয়ে? ও আঙ্কেল, এই বিষয়টা তো মাথায় ঢুকেনি। যাক আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে যাক আপনাকে ধন্যবাদ আপনি আমাদেরকে এই বিষয়টা মনে করিয়ে দেওয়ার জন্য। সিংহছানা, আমি খুবই দুঃখিত রে তোর সাথে খারাপ ব্যবহার করে। বন্ধুরা, আমরা ছোট ছোট বিষয়গুলোকে বড় জটিল করে তুলি, যেটা কিনা ছোট্ট একটুতেই সমাধান করা সম্ভব। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।